الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله صل على سيدنا ما محمد وعلى آل سيدنا ما لنا محمد شرع بمحمد بلاد خدايا پیغمبر کرم زاد کاد خدایا در امداد سے ملا دے خدایا اللہم صل علی سیدنا مولانا محمد اے حلیمہ تجھے اور کیا چاہیے تیرے گھر میں خدا کا حبیب آ گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شغرت محبت شهد كلمة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد حسبي جل جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول كلمة شنگر شاتی کلمہ گوریر باتی پڑھوں کلمہ دی باراتی بلو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
صلى الله محمد رسول صلى الله عليه وسلم اما بعد معجز مقرم দিগারে ওলামায়ে কিরাম, আজকের জলসা স্বনামধন্য মাননীয় সভাপতি সকলকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি প্রশংসা জ্ঞাপন করি সে মহান আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে, যে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াবি তাম কাজ থেকে বিরত রেখে আমাদের মতো নগণ্য গণাগার পাবিষ্ট দিগকে এই পূত পবিত্র মিলাদুন্নবী জলসায় আসিবার তৌফিক আতা করেছেন। সকলে প্রাণ ভরে ভক্তি ভরে বলো আলহামদুলিল্লাহ। ঠিক তারই পাশাপাশি তারি নবী সরকার দো আলম বিশ্ব নবী আমার আপনার নবী তামাম মখলুকাতের নবী, যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাবারক তাআলা আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল এক কথায় তিনি তামাম কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নবীপাদের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে প্রাণ ভরে ভক্তি ভরে মহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন ভাইজান বাপজান, আমি সকাল থেকে সব কিছুই অনুভব করছি, আপনাদের কাজকর্ম আপনারা দীর্ঘ কয়েকদিন ধরে আমার জোয়ান যুবক মুরব্বিয়ানেরা কঠোর পরিশ্রম করে সময় দিয়ে অর্থ দিয়ে সুপরামর্শ বুদ্ধি দিয়ে পরিচালনা করে আজ এতদূর পর্যন্ত আগে এসে এই মনোরম পরিবেশ যে গড়ে তুলেছেন, এর জন্য আমি সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকল থেকে যেভাবে আপনারা সময় দিয়েছেন এর দরুন আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনি বসে আছি বিশ্ব নবী পাকের হাদিস মাফিক লক্ষ্য করলে দেখা যায় বিশ্ব নবী আমার বলেছেন এটা জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। এখানে বসতে গেলে একটু পাপ পবিত্রতা হালাতে এসে বসলে আরো বেশি নেকি আমি আপনি পেতে পারি। দেখুন আমার আল্লাহ তাবারক তাআলা কোরআন হাকিমের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলছে
তোমরা আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। না না না, তোমরা মৃত্যুবরণ করো না, কিন্তু তোমরা মৃত্যুবরণ করো, তোমরা মরো। শর্ত হইল একটি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ইমানি হালাতে, মুসলমান হালাতে ইমান নিয়ে তোমরা মৃত্যু বরণ কর। বলুন, তাহলে মরতে গেলে ইমান নিয়ে মরতে হবে, শর্ত ইমান নিয়ে আমাকে আপনাকে মরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান বালা তাফারাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাক। না না না, তোমরা পৃথক হয়ে যেও না, তোমরা আলাদা হয়ে যেও না, আমার এই সঠিক দিন ছেড়ে তোমরা, আমার এই সঠিক দিনের রশি ছেড়ে। ওয়ালা তাফাররাক, না না না, তোমরা মুতাফাররিক হয়ে যেও না, তোমরা পৃথক হয়ে যেও না। আজ বিশ্বের জমিনে তোমরা যদি আমার এই সঠিক দিন সঠিক রাস্তা ছেড়ে পৃথক হয়ে যাও, তাহলে তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা কিন্তু আজ পৃথিবীর জমিনে তোমরা কিন্তু শয়তানের পথে এতওয়াত করেছো। শয়তান কি করে? শয়তান আমাদেরকে এই উজ্জ্বলময় স্থান হইতে, এই আলোকময় স্থান হইতে শয়তান আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, জাহান্নামের গর্তের দিকে আমাকে আপনাকে এমনি ভাবে নিয়ে যেতে চায়। প্রমাণ আমার আল্লাহ তাবারক তাআলা কোরআন হাকিমের ভিতরে বলছেন, পারা নাম্বার 3, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দয়াময় আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, ও বান্দা, তোমরা কোথায় ছিলে, তোমরা কোথায় অবস্থান করেছো, তোমরা কি জানো? আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, না না না, আমি ইমানদার গণের ওলি অভিভাবক গার্জেন। আমার আল্লাহ বলছেন, আমি ইমামবার দিকে ওলি গার্জেন অভিভাবক। আমার আল্লাহ বলছেন, তোমরা কোথায় ছিলে ওগো আমার বান্দা বান্দিগণ, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, তোমরা ছিলে অন্ধকারময় স্থানে। আমি দয়া করে মেহরবানি করে আমি তোমাদিগকে, আমি তোমাদেরকে আলোর পথ দেখিয়েছি, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, পাঠিয়েছি। না না না, পৃথিবীর জমিনে আমাদেরকে এই আলো দেখিয়েছেন আমার আল্লাহ তাবারক তাআলা, এই আলোর পথ দেখিয়েছেন আমার আল্লাহ তাবারক তাআলা। আর শয়তান আমাকে আপনাকে এই আলোর পথ ছেড়ে অন্ধকার মহস্তারের দিকে, জাহান্নামের দিকে আমাকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। আজ আমাকে আপনাকে গোমরাহি বানানোর জন্য, গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, শয়তানের দ্বারে ভারী করার জন্য আজ আমাকে আপনাকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে হোক, চক্রান্ত দিয়ে হোক, বিভিন্ন ভাবে নামাজ থেকে আমাকে আপনাকে মুতাফাররে করে, নামাজ থেকে আমাকে আপনাকে পৃথক রেখে, দূরে রেখে শয়তান আজ আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চলেছে। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? দৃঢ়ভাবে, ওয়ালা তাফাররাক, মজবুত ভাবে, শক্ত ভাবে আমার আল্লাহ তাবারক তাআলার কোরআন বলছে, ওয়ালা তাফাররাক, তোমরা মুতাফাররিক হয় না, না না না, তোমরা পৃথক হয় না, আমার রজ্জু ছেড়ে যেও না, আমার রশিটা তোমরা শক্ত ভাবে দৃঢ় ভাবে তোমরা ধারণ করে রেখে দাও, আমার এই দীন ইসলামকে তোমরা শক্ত ভাবে ধরে রেখে দাও। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআন হাকিমের ভিতরে বলছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, 12 নম্বর 3,
হাকিমের ভিতরে বলছেন আমার নিকটে, আমার নিকটে আমার প্রিয়তম ধর্ম, আমার পছন্দনীয় ধর্ম হলো সেটি হলো ইসলাম ধর্ম। বিশ্বের জমিনে আমার আল্লাহ তাবারাকাতাআলা বলছেন পৃথিবীর জমিনে আমার নিকটে আমার পছন্দনীয় মনোনীত ধর্ম সেটি হলো ইসলাম ধর্ম। আজ আমরা বিশ্বের জমিনে ইসলাম ধর্ম অবলম্বনকারী মান্যওয়ালা মেনে থাকি, তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য কি? সঠিক পথের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা বলুন তো, আমাদের কোরআন পড়তে গেলে উজু লাগে, বাইবেল, মহাভারত, গীতা এই সমস্ত বই পড়তে গেলে কি উজু লাগে? উজু করার প্রয়োজন। এগুলো মানুষ আবিষ্কার করেছে, কোরআন আমার আল্লাহ তাবারক তাআলা আবিষ্কার করেছে, কোরআন আমার আল্লাহ তাবারক তাআলা আবিষ্কার করেছে। এটা কোনো মনুষ্য জাতির আবিষ্কার করা গ্রন্থ নয়। পর্যায়ক্রমে আমার নবী পাকের প্রতি আমার আল্লাহ তাবারক তাআলা অবস্থার প্রেক্ষিতে তিনি তিলে তিলে নাজিল করেছেন। সেই আল্লাহ তাবারক তাআলার গুণকীর্তন আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে। আজ আমি আপনি এই দিন ছেড়ে চলে যেতে হবে, আমাকে আপনাকে সঠিকভাবে দিনের উপরে থাকতে হবে। দেখুন বিশ্বনবী সোনার জমানে বর্ণনা করছে, আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। কেন? বিশ্বনবী আমার বলছেন না না না, তোমরা শুনে রেখে দাও আমার উম্মত উম্মতানিগণ, না না না, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী, আমি নবী, আমি দৈনিক, আমি দৈনিক 112 তওবা করে থাকি। আমার নবী বলছেন আমি নবী, না না না, আমি নবী, দৈনিক 112 তওবা করে থাকি। এমন একটি সময় আসবে বিশ্বের জমিনে, পৃথিবীর জমিনে এমন একটি সময় আসবে, এই সময় না না না, আমার আপনার তওবা করার সময়টুকু না জুটিতে পারে। এমন একটি সময় আসবে যে সময় আমি আপনি তওবা করতে পারবো না, না না না, ওই সময় আমার আপনার তওবা করলে আর কিন্তু গ্রহণীয় হবে না। সময় ঘনিয়ে আসছে, সময় ঘনিয়ে আসছে, এমন একটি সময় আসছে ওই সময় তওবা করলে আর তওবা গ্রহণীয় হবে না। বিশ্বনবী আমারে বলছেন আমি নবী, 112 তওবা করে থাকি দৈনিক প্রত্যেক দিন। নবী পাকের কি গুনাহ ছিল? আমার নবী পাকের কোনো গুনাহ ছিল না, তার সত্ত্বেও আমার নবী পাক দৈনিক 112 তওবা করেছেন। তাহলে চিন্তার বিষয়, আজ আমাকে আপনাকে না জানি কত শত শত বার, হাজার হাজার বার তওবা করা প্রয়োজন আছে কি না? বিশ্ব নবী আমার যদি দৈনিক 112 তওবা শরীফ পাঠ করে থাকেন, তাহলে না জানি আমাদের দৈনিক কত শত শত বার, হাজার হাজার বার পাঠ করা দরকার। না না না, বর্তমান সময়ে যুগে আমি আপনি ভরে ভরে মিথ্যা কথা, বিভিন্ন আজে বাজে বাজে কথা, যে সমস্ত অশ্লীল কথা, যে সমস্ত বাজে বাজে জায়গায় ওঠা বসা করছি, না জানি আমাদেরকে কত শতবার করা প্রয়োজন তওবা শরীফ। বিশ্বনবী আমার বলছেন না না না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উম্মত উম্মতানিগণ,
এমন একটি সময় আসবে যে সময়তে আমার আপনার তওবা করার আর সময় হবে না, সুযোগ হবে না। সেটা কখন, কোন সময়? শুধু সাফা পর্বত হইতে এক প্রকার জন্তু বাহির হইবে, যে সময় যেদিন যে মুহূর্তে সুদূর সাফা পর্বত হইতে এক প্রকার জন্তু বাহির হইবে, ওই সময় কিন্তু আর তবা করলে আমার আপনার তবা কবুল করা হবে না। দ্বিতীয় নম্বর বলছেন, পশ্চিম গগন হইতে সূর্য উদয় হইবে সুদূর, না না না, ওই দিনেতে আর কিন্তু পূর্ব দিকে সূর্য উদয় হবে না। ওই দিনেতে ওই সময়তে পশ্চিম গগন থেকে সূর্য উদয় হইবে, ওই সময় আর কিন্তু তওবা শরীফ পাঠ করলে কবুল করা হবে না। তৃতীয় নম্বর বিশ্বনবী আমার বলছেন, তৃতীয় নম্বর দাজ্জালের আবির্ভাব, দাজ্জাল বাহির হয়ে যাবে ওই সময়, আর কিন্তু তওবা শরীফ পাঠ করলে হবে না। আমার আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী সোনার জামানের হাদিসটি বর্ণনা করা হয়েছে মিশকাত শরীফের ভিতরে। উগামার উম্মত উম্মতানিগণ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না না না, তোমরা কিন্তু জানো না, তোমরা কিন্তু জানো না তোমাদের মৃত্যু কবে কোথায় ঘটিত হবে, কোন মুহূর্তে কোথায় ঘটিত হইবে। সবকিছু আমরা জানি, কিন্তু এই যে আমার মৌত, আমার আপনার মৌতটা কোথায়, কোন সময়, অ্যাক্সিডেন্টে না সমুদ্রে, না জলপথে, না অন্য কোনো দেশে গিয়ে, না অন্য কোথাও, অন্য কোনো শহরে গিয়ে অবস্থান করে মৃত্যুটা হবে আমার আপনার, এই লেখুরিটা আছে একমাত্র আল্লাহ পাকের শাহী দরবারে, আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক ছাড়া আর কেউই কিন্তু জানে না। ওই জন্য অবশ্যই আমাকে, আপনাকে এটা স্মরণ করা দরকার সব সময়ের জন্য, মাথায় রাখা দরকার যে কখন, কোথায়, কোন মুহূর্তে না জানি আমার আপনার মৌত ঘটে যাবে। তওবার ভাগ্য জুটিবে না জানি কাফের হালতে, বেঈমান হালতে, বেদিন হালতে আমি আপনি যদি কিনা মারা যায়, তাহলে কিন্তু আমার আপনার সব কিছু বিতা হয়ে যাবে, যদি বেঈমান বেদিন হালতে কাফের হালতে মারা যায়। ওই জন্য যতটুকু আমার আপনার সময় আছে, আগামীকাল করবো, আগামীকাল নামাজ পড়বো, এই জিনিসটা কিন্তু ছাড়তে হবে, এটা করবেন না, আমার অনুরোধ। যেটা করবেন সঙ্গে সঙ্গে করতে হবে, এই জিনিসটা করবো তো আজকেই শুরু করতে হবে ইনশাল্লাহ। বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামা আমার বিনিয়াদ। বিশ্বনবী আমার সোনার জামানে বর্ণনা করছেন, প্রত্যেকটি কাজ করার আগে খুলুসিয়ারদের দিক দিয়ে খুব নিয়তের সঙ্গে আমাকে, আপনাকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। সেটা নিয়তটা ঠিক থাকতে হবে, আমার আপনার অন্তরে নিয়তটা পাকাপোক্ত রাখতে হবে এবং সতের উপরে থাকতে হবে। নিয়ত যদি আপনার আমার সঠিক থাকে, তো ইনশাআল্লাহ সঠিক নিয়ত নিয়ে যেভাবে আগাবো, যে পথে চলবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক বিজয়ী করবেন। নিয়তটা সঠিক রাখতে হবে। তাহলে বুখারী শরীফের লাস্ট হাদিসটা কি? কালিমাতান হাবিবাতান ইলা রহমান, সাকিলাতান ফিল মিজান, খফিফাতান আলা লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছি এই দুইটি বাক্য এই দুইটি বাক্য
জবানের দিক দিয়ে উচ্চারণ করতে হালকা হবে, কিন্তু মিজানের পাল্লায়, ওজনের পাল্লায়, নেকির পাল্লায় খুবই ভারী, খুবই ভারী। সর্বক্ষণের জন্য এটা আমার আপনার পাঠ করা দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব কিছু একটা বক্তা ধরুন এক ঘন্টা কি দুই ঘন্টা ওয়াজ করলো, সবগুলো যদি কিনা মনে না থাকে, ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো মনে রাখা যায় ছোট্টখাটো, সেগুলো মনে রাখার চেষ্টা করতে হবে এবং আমল করা, আমল করাটাই হলো সব থেকে বড় জিনিস। সব থেকে বড় জিনিস সেটা হলো আমল করা, আমল করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, بسم الله الرحمن الرحيم পারা নম্বর 29 আয়াত নম্বর 2 সূরাটির নাম সূরাতুল মুলক। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি হায়াত এবং মউত দিয়ে, মউত এবং হায়াত দিয়ে। না না না, আগে কিন্তু সৃষ্টি করা হয়েছে মউত। আল্লাযী খলাকাল মাউতা, আমার আল্লাহ বলছেন আমি আগে সৃষ্টি করেছি মৌত, ওয়াল হায়াতা, তারপরে তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, একটা সময় সীমা টাইম টেবিল বেঁধে দিয়েছি। ও বান্দা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, না না না, তোমাদের পৃথিবীর জমিনে অবস্থান করার একটা টাইম টেবিল আমি বেঁধে দিয়েছি। উদাহরণস্বরূপ বিশ্বের জমিনে, পৃথিবীর জমিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুল আছে, পাঠশালা আছে, সেখানে কিন্তু বছরে দুইটি বার কিন্তু তিনটি বার পরীক্ষা হয়। পরীক্ষা সাধারণত হয় দু ঘন্টা কিংবা তিন ঘন্টা, একটা টাইম ফিক্স থাকে, নির্ধারিত থাকে, এই সময় থেকে এই সময়ের মধ্যে পরীক্ষার প্রশ্নগুলো সঠিকভাবে আনসার করে জমা দিতে হবে। অন্যথায় কিন্তু খাতাটা চট করে নিয়ে নেওয়া হবে, আর বিন্দু মাত্র সময় দেওয়া হবে না। আমার আল্লাহ তাবারাক।